ব্রেকিং নিউজ, বিশাল পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডকে হারাতে হুমকি দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। সিপিএল থেকে আসতে দেরি হওয়ায় প্রথম ম্যাচ খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার অভাব হাড়ে হাড়ে টেরও পেয়েছে দল, পাকিস্তানের বিপক্ষে হেরেছে 21 রানে। দ্বিতীয় ম্যাচেই মাঠে নামছেন সাকিব স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে, তাতে দলেও আনছেন একাধিক পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে জিত্তেমরিয়ার টাইগার দলপতি হুমকির সুরে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি বলেছেন, সময় এসেছে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার। টাইগাররা তাদের ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে গর্জে উঠতে মরিয়া হয়ে আছে। চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পরাজয় বাংলাদেশকে কিছু ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ভুল শুধরে উঠতে পারে কিনা তা সময় বলে দেবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে বাংলাদেশের একাদশ নিয়ে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টাইগাররা মাঠে নামার আগে প্রথমেই যে প্রশ্ন আসে তা হলো, এই ম্যাচে টাইগারদের একাদশ কেমন হবে? একটি পরিবর্তন তো নির্ধারিত, একাদশে ফিরবেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়াও একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কারা বাদ যাবেন সেটাও বড় প্রশ্ন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে সুযোগ কাজে লাগাতে বরাবরই ব্যর্থ হচ্ছেন সাব্বির। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ, তুলনামূলক দুর্বল দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ, মোট এই চারটি ম্যাচে 7.75 গড়ে মাত্র 31 রান করেছেন। সর্বোচ্চ ইনিংস খেলেছেন 14 রানের। স্ট্রাইক রেটও যায় না বর্তমান টি টোয়েন্টি সংস্করণের সাথে। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হওয়ায় সাব্বিরই তাই ছাঁটাই হতে পারেন অন্য ওপেনারদের সুযোগ দিতে। সাইড বেঞ্চে বসে থাকা সৌম্য সরকার কিংবা নাজমুল হোসেন শান্তকেও দেখা যেতে পারে টপ অর্ডারে, তারা সুযোগ পেতে পারেন ওপেনিংয়ে। সেক্ষেত্রে সৌম্যর সুযোগ পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষেই একাদশে দেখা যেতে পারে এই বাঁহাতি ব্যাটারকে। এছাড়াও বাদ পড়তে পারেন নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের মাটিতে দুজন বাঁহাতি স্পিনার নিয়ে খেলানোর সম্ভাবনা নেই বললেই চলে। তাই সাকিব একাদশে ফিরলে হয়তো সাইড বেঞ্চে বসে যেতে হতে পারে বাঁহাতি স্পিনার নাসুমকে। বোলিং বিভাগে একসময়ের নেতা মোস্তাফিজুর রহমান এখন যেন হয়ে গেছেন গলার কাটা। সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিদেশের মাটিতে ফর্ম হারিয়ে ফেলা বাঁহাতি পেসারের বদলে একাদশের সুযোগ পেতে পারেন ডানহাতি পেসার এবাদত হোসেন। শুরুটা ভালো না হলেও বর্তমানে এবাদত অনেক উন্নতি করে নজর কেড়েছেন। আরেক পেসার হাসান মাহমুদও গত ম্যাচে খরুচে বোলিং করলেও তিনি একাদশে টিকে যেতে পারেন। তাছাড়া বোলিং বিভাগে আছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। গত ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করেছেন ইয়াসির রাব্বি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও এই মারকুটে ব্যাটারের দিকে থাকবে বিশেষ নজর। উল্লেখ্য, গত ম্যাচে তিনি করেছিলেন 21 বলে অপরাজিত 42 রান। স্বাগতিক নিউজিল্যান্ড প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে। সিরিজের প্রথম জয়ের লক্ষ্য নিয়েই মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বেলা 12টায়। প্রিয় দর্শক, আজকের ম্যাচে আপনারা কাকে কাকে বাদ দিয়ে কাকে কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।